নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শক্তি করে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। বর্ধমান হসপিটাল অডিটোরিয়াম কাম লেকচারাল হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৈদ্যপুরের আর কে বিদ্যাপীঠে। বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার জামালপুরের কারালাঘাটের জঙ্গিপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সোমবার বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদে শুরু হল ঢালাই রাস্তা নির্মাণের কাজ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পথচারী। বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হল 2017-18 প্রথম ডিভিশন ভলিবল লীগ। বর্ধমান বড়বাজার সিএমএ স্কুলের মাঠে একটি ক্লাবের উদ্যোগে শুরু হল দুদিনব্যাপী কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট। চলে আসছে বিস্তারিত খবরে। শক্তিগড়ে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুরের বাসিন্দা বিশ্বনাথ গোস্বামী। ধৃতের কাছ থেকে 5টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। চুরির কিনারা করল বর্ধমান থানার পুলিশ। সোমবার বর্ধমান স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ গোস্বামী। অভিযুক্ত ব্যক্তির বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। প্রসঙ্গত, কয়েক মাস আগে শক্তিগড়ে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার কিনারা করার চেষ্টা চালালেও অধরা ছিল অভিযুক্তরা। এদিন ধৃতর কাছ থেকে 5টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাবার চেষ্টা চালাচ্ছে জেলা পুলিশ। আমাদের আপনারা জানেন যে বর্ধমান থানা অন্তর্গত শক্তিগড়ে ওখানে 3 মাস আগে আমরা খবর পেলাম যে ওখানে বস থেকে মাঝে মাঝে লোকের ল্যাপটপগুলো চুরি হয়েছে। সেই মতন 2টো ঘটনা আমাদের নজরে এসেছিল। তার পরেই আমরা খোঁজ লাগাই এবং 3 মাস ধরেই আমাদের টিম কিন্তু সার্চ করছিল কারা এরকম করতে পারে। কত ওখানে পরে পরে যেটা দেখা যাচ্ছে কি শক্তিগড় লেঞ্চা হাটের কাছে এইরকম কিন্তু দুটি ঘটনা পরপর হয়েছে এবং এইরকম ঘটনা তার আগে দুবার রিপোর্ট হয়েছিল। তারপরে আজকে আমরা বর্ধমান রেল স্টেশন থেকে একজন লোককে ফলো করে ধরি, যার নাম হচ্ছে বিশ্বনাথ গোস্বামী, বয়স 33 বছর, ওর বাড়ি হচ্ছে প্রতাপপুর, থানা লধুয়া, পশ্চিম বর্ধমান। ওই লোককে ধরা হয় এবং ওদের কাছ থেকে 5টি ল্যাপটপ পাওয়া যায়। সব কোম্পানির ল্যাপটপ ওদের কাছে আছে। 2টো ডেলের ল্যাপটপ আছে, একটা লেনোভো, একটা এইচপি, একটা এসিএস ল্যাপটপ পাওয়া গেছে। এবং যেটা জানা গেছে এই ল্যাপটপটিও এখান থেকে বাইরে ক্যালকাটা গিয়ে ওরা জেনারেলি বিক্রি করছে। এবং ওদের যেটা মডেল ফ্রেন্ডলি, যখনই লোক যে বাসগুলো গিয়ে শক্তিগড় লেঞ্চা হাটে দাঁড়ায় প্যাসেঞ্জার জেনারেলি বাস থেকে নেমে ওখান থেকে চাটা খেতে যখনই নামতো বাসগুলো থেকে লেঞ্চা বাজারে, তখন বাকি প্যাসেঞ্জার গুলো ব্যাগগুলো সার্চ করে ওখান থেকে ল্যাপটপ থেকে চুরি করতো। এই ঘটনায় ওদেরকে আমরা আজকে একটা আজকে যত রিকভারি হয়েছে এবং কেস হচ্ছে আজকে একটা নতুন কেস করে হচ্ছে বর্ধমান কোর্টে পাঠানো হয়েছে। ওদেরকে পিসি আনা হবে জানার জন্য কি আজ কোথাও কোথায় কোথায় কতটা ল্যাপটপ চুরি করেছে। এটা বেশি খুব বড় পরিমাণও হতে পারে। আমরা 1 সপ্তাহে পিসি জন্য কোর্টে আজকে আবেদন করছি। আজকে কোর্টে কতগুলো ল্যাপটপ উদ্ধার হয়েছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমান হসপিটাল অডিটোরিয়াম কাম লেকচারাল হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। শিবিরটি অনুষ্ঠিত হয় হসপিটাল অডিটোরিয়াম কাম লেকচারাল হলে। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মকাণ্ড। রক্তের সংকট দূর করতে এবং একটি ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে ও সাধারণ মানুষকে উৎসাহ দিতে প্রভৃতি নানা কারণে এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। হসপিটাল সুপার ডাক্তার উৎপল দা, ডেপুটি সুপার ডাক্তার অমিতাভ সাহা ছাড়াও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মীবৃন্দ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমরা হসপিটালের সর্বস্তরের যারা আমাদের পরিষেবা সে স্টুডেন্ট থেকে শুরু করে ডাক্তার স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, তার সঙ্গে আমাদের টেকনিশিয়ান, আমাদের ডাক্তারবাবু, আমরা নিজেরা, আমাদের নার্সিং পার্সোনেল, আমাদের গ্রুপ স্টাফ, স্ক্যাভেঞ্জিং, সবাই মিলে আজকে আমরা এগিয়ে এসেছি যে হসপিটালে একটা বড় ক্যাম্প হবে। সেই বড় ক্যাম্পে দেখছি যে আজকে প্রায় 150 থেকে 200 পরিমাণে এখানে রক্ত আমাদের কালেকশন হবে। ইন দ্য মিনটাইম প্রায় 80 থেকে 90 বোতল কালেকশন হয়ে গেছে আমাদের কাছে। এবং এই কালেকশনটা আমরা এই কারণে করতে চাইছি যে প্রত্যেক বছর দেখা গেছিল যে এই সময়টাতে রক্তের সেরকম প্রবলেম থাকে না, কিন্তু সামহাও এই সময়টাতে কিছু আমাদের ক্যাম্প ক্যান্সেল হয়েছে, কিছু ক্যাম্প হয়নি। তো তার জন্য একটা সাময়িক একটা ক্রাইসিস সৃষ্টি হতে চলেছিল, যাতে সেই ধরনের কোনোরকম কোনো ক্রাইসিস না হয় তার জন্য আমরা আজকে এই ধরনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। এবং বিগত এক মাস ধরেই একটা এই নিয়ে একটা ড্রাইভ চলছিল, যার মূল মন্ত্রই ছিল যে রক্তদান কারকে দেখিয়ে আচ্ছা লাগবে, মানে রক্তদান করে দেখুন ভালো লাগবে, সেই মোটরটাকে কাজে লাগিয়ে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৈদ্যপুরের আর কে বিদ্যাপীঠে। দুটি স্কুলের 472 জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল পাওয়ায় খুশি ফুটে ওঠে পড়ুয়াদের চোখে মুখে। সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। সবুজ সাথী প্রকল্পের আওতাভুক্তিকরণ থেকেই সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। বৈদ্যপুরের আর কে বিদ্যাপীঠ থেকে এদিন সাইকেলগুলি বিতরণ করা হয়। অকাল পৌষ APG হাইস্কুল এবং বৈদ্যপুর রাজরাজেশ্বর বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে এদিন সাইকেল তুলে দেওয়া হয়। এদিন যথাক্রমে 81টি এবং 391টি সাইকেল প্রদান করা হয়। নতুন সাইকেল পাওয়ায় খুশি পড়ুয়ারা। আজকে কি সাইকেল দেওয়া হলো? এটা কোন প্রকল্পে সাইকেল জানো তুমি? হ্যাঁ। কি সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে কতটা খুশি? তোমার নাম? আজকে সাইকেল দেওয়া হলো, কোন প্রকল্পে সাইকেল তুমি জানো? হ্যাঁ, সাইকেল পেয়ে কি তুমি কতটা খুশি? তোমার নাম? সঙ্গীতা মিঞ্জি। কালনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলমগীর সাত্তার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে সাইকেল বিতরণ দুটো স্কুলকে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে রাজরাজেশ্বর বালিকা বিদ্যালয় এবং অকল্প স্কুলের মেয়েদের, আজকে দুটো মেয়েদের জন্য দেওয়া হচ্ছে।
কত সাইকেল আজকে বিতরণ হচ্ছে? আজকে 81 এবং 391টা দুটি স্কুল মিলিয়ে, মানে 391+81। কোথায় বিতরণটা হচ্ছে? এটা আর কে বিদ্যাপীঠ বুদ্ধিপুর, আর কে বিদ্যাপীঠ মানে রামকৃষ্ণ বিদ্যাপীঠ বুদ্ধিপুরের ভেন্যুতে দেওয়া এটা যায়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখব পরবর্তী খবরে। বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার জামালপুরের কারালাঘাটের জঙ্গিপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন বেশ কিছু বামপন্থী কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। অমরপুরে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জামালপুরের কারালাঘাটের জঙ্গিপুরে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিবাদ সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি। এদিনের সভা থেকে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিজেপির নেতৃত্ববর্গ। আজকে ওরা কেন বলছে কালা দিবস? কেন কালা দিবস? কেন কালা দিবস? সিপিএম চলে গেলে মাটি খুললে যেমনি কঙ্কাল পাওয়া যেত, তৃণমূল চলে গেলে মাটি খুললে শুধু টাকা টাকা আর টাকা পাওয়া যাবে। সেই টাকা গুলো বেকার হয়ে গেছে, অচল হয়ে গেছে, একটা শূন্য পাতা বা কাগজ হয়ে গেছে মোদিজির জন্য। যে দেশে কোনো দুঃখ নেই, অশান্তি নেই, অভাব নেই, অসুখ নেই, সেই দেশের রানী মনে হচ্ছিল। কিন্তু দিদি বাস্তবে তো সেটা নয়। আপনার পশ্চিমবঙ্গে তো অনেক ঝামেলা আছে, বাবা মারা হন্যে হয়ে ঘুরছে, দুবার টেট পরীক্ষা দিয়ে 10 লাখ টাকা দিয়েও চাকরি হচ্ছে না। আর যারা অসুস্থ তারা আত্মীয় স্বজন অসুস্থদের নিয়ে ঘুরছে, কিভাবে সরকারি হাসপাতালে একটা বেড পাওয়া যায়? প্রত্যেকটা মানুষ হতাশ হয়ে রয়েছে, আর আপনি ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি করছেন। আমি একজন ফিল্মের আর্টিস্ট, আমি মানি ফিল্মের দরকার আছে জীবনে, টিভি সিরিয়ালের দরকার আছে। তবে বলতে পারেন আমাকে একটা কথা, একটা বাড়িতে যদি কেউ খুব অসুস্থ থাকে, সেই বাড়ির পরিবার কি সিনেমা দেখার মুডে থাকে? তাই আজকে আপনার রাজ্যে ডেঙ্গু মহামারী হয়েছে, আপনি তার কাজ করছেন না। কই আপনার হিম্মত হল না? তো সেই ফিল্ম ফেস্টিভ্যালে ডেঙ্গুতে যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করার বেমালুম ভুলে গেলেন। যে বিশ্ব বাংলা থেকে আপনার নাম হয়েছিল ওই বিশ্ব বাংলা দিয়েই আপনার এই রাজ্যে পতন হবে, এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। বেশ কিছু বামপন্থী কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এই সভায় উপস্থিত ছিলেন। জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সোমবার বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। ঘটনাটি ঘটেছে বর্ধমান বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে। মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, কেউ বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে নির্জন একটি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে গেছে। কি অবস্থায় ছিল? টাঙানো অবস্থায় টাঙানো অবস্থায় ঝুলছে, মানে একটা জামার সঙ্গে ঝুলছে। এবার ওকে কেউ মেরে টাঙিয়ে দিয়েছে, নাহলে মাথা ব্লিডিং হবে। এখানে ওকে মেরে ঝুলছে, আমাদের পাড়ার নয়, ও বেপাড়া।
আমাদের বাসগুলো পাড়া নদী পড়লে আমরা থাকলে আবার চিনতে পারতাম কিন্তু আমাদের পাড়া নয়। কোথাও লোক না লোক জানা যায়নি, চিন্তা বুঝতে পারিনি কি অবস্থায় চলছিল। টাঙিয়ে দিয়েছে, ওকে মেরে টাঙিয়ে দিয়েছে, কাপড় গলায় দিয়ে টাঙিয়ে দিয়েছে। নাম বা পরিচয় না, ওকে আমরা চিনি না, তো আমাদের পাড়ার নয় তো। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির তা তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদে শুরু হলো ঢালাই রাস্তা নির্মাণের কাজ। প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে 150 মিটার ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেলকাশ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদে চলছে ঢালাই রাস্তা নির্মাণের কাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কোনোরূপ সংস্কার না হওয়ায় রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। অবশেষে নির্বাচিত জনপ্রতিনিধি চিত্তরঞ্জন দত্তের তত্ত্বাবধানে শুরু হয় ঢালাই রাস্তা তৈরির কাজ। কোথা থেকে কতদূর পর্যন্ত কি রাস্তা নির্মাণ হচ্ছে একটু বলো? পঙ্কজ পালের বাড়ি থেকে প্রকৃতি ব্যানার্জির বাড়ি পর্যন্ত। কোন গ্রাম পঞ্চায়েত? 16 নম্বর সংসদ। 16 নম্বর সংসদ। কত টাকা আনুমানিক ব্যয় হয়েছে? 3,16,000 সামথিং, 800 কত। এটা কি পঞ্চায়েতের উদ্যোগে? প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে 150 মিটার রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার সংস্কার হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পথচারী। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ পায় মানুষজনের মধ্যে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে স্টেশন সংলগ্ন পালিকা বাজার এলাকায়। এদিন এক ব্যক্তি তার মাকে নিয়ে ব্যাংকের কাজকর্ম মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বিপত্তির সম্মুখীন হয়। স্টেশনে যে নতুন কাজ চলছে সেখান থেকে একটি লোহার টুকরো তাদের উপর পড়ে, ফলে তারা দুজনেই ছিটকে পড়েন রাস্তার উপর। বাইক চালক আহত না হলেও তার মা ঘটনার জেরে জখম হন। ঘটনা ঘিরে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার জেরে পথচারীরা কাজে নিযুক্ত কর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটা হচ্ছে, আমরা ব্যাংক থেকে আসছি, হ্যাঁ, আর ওখান থেকে একটা এমন একটা লোহার টুকরো, মানে ভারী ওয়েটি, এমনভাবে পড়লো আমাদের গাড়িতে। গাড়িতে দুজন আমরা ছিটকে পড়ে গেলাম। তারপর তো এই অবস্থায় দেখুন, এই লোকজন, এই দাদা ছিলেন পিছনে, এই দাদাকে জিজ্ঞেস করেন, ও প্রত্যক্ষদর্শী সব কিছু। এখানে কাজ হচ্ছে, নিচে কোনো সিকিউরিটি না, কোনো সিকিউরিটি নেই। আমি ওনাদেরকে বলছি, দাদা আপনাদের অ্যাম্বুলেন্স কোথায়, অ্যাম্বুলেন্স কোথায় বলছে জানি না, এইভাবে বলছে দুজন ওখান থেকে লেবার, জানেন। আমরা ব্যাংকে গিয়েছিলাম মায়ের লাইফ সার্টিফিকেট জমা দিতে, হ্যাঁ, এই অবস্থায় এই কাণ্ড। হচ্ছে বাইশমালা পাড়া, ক্লিয়ারলি বক্তব্য হচ্ছে জিপিটিকে যে এরা টোটালি যেন নেট দিয়ে নিচে সিকিউরিটি রেখে সমস্ত কিছু কংক্রিট ভাবে কাজ করে,
সমস্ত এটাই হচ্ছে বলা, ঠিক আছে। আর ওনার যা হয়েছে তাতে যাতে কোম্পানি পুরোপুরি ভাবে দেখে সেটা আমাদের সমস্ত কিছু দিক থেকে, যেহেতু এটা জনবহুল এলাকা সেখানে থেকে বক্তব্য হচ্ছে যেন ওনারও সমস্ত কিছু উনি সব, আমাদের সবারই সিকিউরিটি দরকার আর কাজটাও দরকার আমাদের, সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত নেট বা সমস্ত কিছু দিয়ে নিচে সিকিউরিটি দিয়ে আস্তে আবার চালু করুক, আর ওনাকে যেন মেডিকেলের ব্যবস্থা করা হয়, সেটা আমরা লোকালবাসী থেকে সেটা আমরা কোম্পানিকে দেবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হলো 2017-18 প্রথম ডিভিশন ভলিবল লীগ। 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রথম ডিভিশন ভলিবল লীগ। বাডোয়ান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার থেকে শুরু হলো 2017-18 প্রথম ডিভিশন ভলিবল লীগ। বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ভলিবল লীগ। প্রথম দিনে মুখোমুখি হয় মোট 4টি দল, মণ্ডল জোনা, জিভিটিএস বনাম তরুণ সংঘ এবং রতন স্মৃতি সংঘ বনাম অগ্রদূত কোচিং ক্লাব। বর্ধমান ক্লাব দ্বিতীয়, তৃতীয় ছিল জাতীয় সংঘ, পঞ্চম রতন স্মৃতি সংঘ, ষষ্ঠ অগ্রদূত কোচিং সেন্টার, সপ্তম ছিল নবোদয় সংঘ, অষ্টম ছিল শর্মশ্বরপুর ভলিবল ক্লাব পাল্লা রোড, এবং গত বছর দ্বিতীয় ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে টিম উঠেছিল যুবক সভা দত্ত, আর তরুণ সংঘ থেকে শুরু হলো আমাদের প্রোগ্রাম আছে। 17 ডিসেম্বর পর্যন্ত কথা হওয়ার, খেলা শেষ হওয়ার কথা। এবছর একটু তাড়াতাড়ি করেই শেষ করা হচ্ছে, কারণ এবছর আমাদের এখানে ভলিবল ন্যাশনাল হবে, জুনিয়র ন্যাশনাল, সেইটার জন্যে আমরা খেলাগুলো যতটা সম্ভব ওই টুর্নামেন্টের আগেই সমস্ত লিগের খেলা শেষ করে দিই। আগামী 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রথম ডিভিশন ভলিবল লীগ। এবছরের লিগে মোট 45টি খেলা অনুষ্ঠিত হবে। খেলাকে কেন্দ্র করে সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমান বড়বাজার সিএমএ স্কুলের মাঠে একটি ক্লাবের উদ্যোগে শুরু হলো 2-দিনব্যাপী কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় মোট 10টি টিম অংশগ্রহণ করে। খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। একটি ক্লাবের উদ্যোগে শুরু হলো কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট। বর্ধমান বড়বাজার সিএমএ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় 2-দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট। আইপিএলের অনুকরণে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় মোট 10টি টিম অংশগ্রহণ করে। খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দলের সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই খেলা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে নগদ 7,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ 5,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। আমাদের নবজীবন সংঘের পক্ষ থেকে খেলাটা পরিচালনা করা হচ্ছে, এই খেলাটা দুদিন ব্যাপী চলবে এবং আমাদের এই খেলার পদ্ধতিটা হচ্ছে আইপিএল এর পদ্ধতি। আমাদের এই খেলার নাম দেওয়া হয়েছে কেপিএল, অস্ট্রেলিয়ার অংশগ্রহণ করেছে এবং সব এখানকার পাড়ারই, সব পাড়ারই এবং বাইরেকারও আছে। যারা ফাইনালে জিতবে তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে এখন পর্যন্ত যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে 7,000 এবং উইনার যারা তাদের 5,000 প্লাস ট্রফি। কত বছর ধরে খেলা করে আসছে? আমাদের এটা দ্বিতীয় বর্ষ হচ্ছে। দর্শক এখন ভিড় পাচ্ছে? দর্শকের তো ভালোই আমরা ভিড় পেয়েছি, প্রচুর দর্শক এবং রাস্তায় প্রচুর বাইক সাইকেল প্রচুর ছিল এবং আজকেও প্রচুর আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। একটি নৈশ ভোজন কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বড়নীলপুর বেচারহাট কলোনি এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বিজয় সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে এইরূপ কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। এদিন আনুমানিক 4,500 লোককে বসিয়ে খাওয়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের বিজয় সম্মেলন আর কি, বিজয় সম্মেলনটা অ্যাকচুয়ালি কালী পূজা পর্যন্তই থাকে, কিন্তু আমরা ডেট পাই নাই, কারণ সব জায়গায় খাওয়ান দাওয়ানোর ব্যাপার আছে। তারপরে আমাদের এই মাঠে বৃষ্টির সময় জল জমে গেছিলো, ওই জন্য আমরা জগদ্ধাত্রী পূজা ছিল সামনে গত সপ্তাহে, ওই জন্য আমাদের বিজয় সম্মেলনটা আজকে একটা ডেট ঠিক করলাম যে আজকে আমরা খাওয়া দাওয়া। খিচুড়ি ভোগ করে কিংবা অন্যান্য কিছু, কিন্তু আপনারা এত উন্নত মানের ইয়ে করেছেন? আমরা করি, গেল বার আমরা গত বছর আমরা খিচুড়ি করেছিলাম, তার আগের বছর আবার পোলাও করেছিলাম, আবার এই বছর পোলাও করলাম, আবার সামনের বছর আবার খিচুড়ি করবো। কেমন কি সারা পান? ভালো সারা পাই, কারণ এইসব তো জনগণই দিচ্ছে, এগুলো তো আমরা কেউ পকেট দিয়ে দিচ্ছি না, হয়তো ক্লাব থেকে সামথিং কিছু পয়সা যায়, কিন্তু এগুলো তো জনগণ দেয়, আগ্রহ করেই দেয়, আর জনগণকে জনগণকেই খাওয়াচ্ছি আমরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শক্তিগড়ে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। বর্ধমান হসপিটাল অডিটোরিয়াম কাম লেকচারাল হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৈদ্যপুরের আর কে বিদ্যাপীঠে। বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার জামালপুরের কারালাঘাটের জঙ্গিপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সোমবার বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদে শুরু হল ঢালাই রাস্তা নির্মাণের কাজ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পথচারী। বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হল 2017-18 প্রথম ডিভিশন ভলিবল লীগ। বর্ধমান বড়বাজার সিএমএ স্কুলের মাঠে একটি ক্লাবের উদ্যোগে শুরু হল দুদিন ব্যাপী কেপিএল ক্রিকেট টুর্নামেন্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।